হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। অনেকেই আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট ইট। আজকের ব্লগটাও স্পেশাল হতে চলেছে, আজকেও আমাদের বাড়িতে কয়েকজন অতিথি আসছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আজকে সকাল থেকে পুরো আকাশটা মেঘলা, মনে হচ্ছে বিশাল জোরে বৃষ্টি হবে, দেখা যাক। আমি ছাদে এসেছি, এখানে অলরেডি টিপ টিপ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ছাদটা অলরেডি ভিজেও গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলছিলাম তারা অলমোস্ট পৌঁছে গেছে, কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছে, আসতে পারছে না। তো চলো তোমাদেরকে দেখাবো কারা আসছে। আমি ছাদে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি স্টার্ট হবে, বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, যদিও এখনও ফুলদমে পড়ছে না, ঝিরিঝিরি করে পড়ছে, বাট স্টার্ট হয়ে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আগে ব্লগে তো দেখিয়েছিলাম ছোট ননদ আর ছোট ননদের ছেলে আর তার বউ এসেছিল, এই ব্লগে দেখাবো বড় ননদ, বড় জায়বু আর তার মেয়ে, তার জামাই আর তার নাতি আসবে, তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তোমাদের ব্লগটা দেখতে ভালোই লাগবে। দেখো তারা এসে গেছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য তারা বাড়িতে আসতে পারছে না, কারণ বৃষ্টিও কমছে না, প্রচণ্ড রাস্তায় জল জমেছে। তা দেখতে থাকো ব্লগটা, দেখো ভালো লাগবে তোমাদের। মা তো অলরেডি তোমাদেরকে বলেই দিল যে কারা কারা আসছে, তো তারা এসে গেছে, চলো তোমাদের সাথে ওদের পরিচয় করিয়ে দিই, ব্লগটা দেখতে থাকো তোমরা। এত বৃষ্টি হয়েছে যে উঠানে পুরো জল দাঁড়িয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে তোমাদের এক বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, কোনোদিন তো দেখানো হয়নি। এই দেখো, এটা আমার শ্বশুরমশাই, দেখেছো মেয়েরা এসেছে, মেয়ে জামাই সব এসেছে, তারপর মেয়ের মেয়ে জামাই সব এসেছে। এইটা হচ্ছে আমার বড় ননদ, এইটা হচ্ছে বড় ননদের নাতি, এটা হচ্ছে জামাই বাবু, এটা হচ্ছে পঙ্কজ, মানে বর্ণনাতে জামাই, মানে আমারও জামাই, এটা এটা হচ্ছে মৌ, বর্ণনাতে মেয়ে। দেখলে তো সবাইকে, সবাইকে চলে, এই লকডাউনে তো অনেক দিন কারোরই আসা হয়নি, অনেক দিন পরে সবাই এলো, খুব ভালো লাগছে। তাও একটা বিশেষ কাজে ব্যাংকে কিছু একটা কাজ ছিল, তাই এসেছি গাড়ি করে। হ্যাঁ, গাড়ি করে। তোমার কি রকম লাগছে, কি অনুভূতি হচ্ছে তুমি বল একটু। বল বল। ভালোই লাগছে বাবাকে দেখতে পেয়ে, তোমাদের দেখতে পেয়ে, অনেক দিন বাদে ভাইকে দেখলাম, তোমাকে দেখলাম, একটু নতুনত্ব বলো। আপনি কিছু বলুন। আমি তো অনেকদিন আমার শ্বশুরকে দেখি না, দেখলাম, দেখে খুব মনটা ভালো লাগলো। আমার ছোট শালা, ছোট শালা বাবু দেখলাম ভালো লাগলো। কতদিন পরে এলেন বলুন, দু বছর পরে লকডাউনের মধ্যে তো ব্যাস বন্ধ। আমার শাহরুখের বউকে দেখলাম, ভালো লাগলো। আরে যে পঙ্কজ, তুমি কিছু বলো। হ্যাঁ, খুবই ভালো লাগছে শ্বশুর বাড়িতে অনেকদিন বাদে আসা, তুমি তো আসোই না। দাদুকে প্রণাম করতে পেরে খুবই ভালো লাগছে, তার আশীর্বাদ নিয়ে আর আপনাদের আশীর্বাদ। আমাদের আশীর্বাদ, সবাই একসাথে দেখা হবে সেইটা মনে রইল, এই আর কি।
বাবা কিছু বলুন, কথা বলতে পারি না তো। ঠিক আছে ঠিক আছে। তো ওরা এখন চলে গেছে। ওরা যখন এসেছিল মুসুলধারে বৃষ্টি পড়ছিল, এখন তো তাও বৃষ্টিটা একটু কমেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আমাদের আগের ব্লগ দেখে বলেছো যে পুরীর একটা ব্লগ বানাতে, বাট এই সময় পুরী যাওয়াটা ঠিক পসিবল হবে না আমাদের জন্য, তো ওই জন্য পুরীর ব্লগটা এখন আসবে না। তো এই সমস্ত সব কিছু কেটে যাক, একটুখানি সিচুয়েশন নর্মাল হোক, আমরা নিশ্চয়ই পুরীতে যাব আর পুরীতে গিয়ে ব্লগ করব। এমনিতেও আমি ভুবনেশ্বরেই জব করি, তো আমার জন্য পুরী গিয়ে ব্লগ করাটা খুব একটা অসুবিধার নয়, বাট যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম তাহলে সেই জন্য আমি এই মুহূর্তে আমি পুরী যেতে পারছি না। তো যখন আমি ভুবনেশ্বরে যাব তখন সেই সময় গিয়ে পুরীতে গিয়ে একটা নিশ্চয়ই ব্লগ করব। তো তোমরা তোমাদের আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চেষ্টা করি আমাদের মতো ব্লগ বানানোর, জানি না কতটা ভালো হয় কতটা খারাপ হয়, যেহেতু আমরা নতুন নতুনই শুরু করেছি এই ব্লগিং চ্যানেল। তো আমি জানি প্রথম দিকে অতটা হয়তো ভালো নাও হতে পারে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করি ব্লগটাকে ভালো করার। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে, তো একটু কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগে। চলো আগেকার মতো তার ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দেন টাটা।